আসসালামু আলাইকুম, ছাত্র ছাত্রী কেমন আছো? আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছে আরও একটি অনলাইন ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমার ভিডিও ক্লাসের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ে কিভাবে আমি একটি ইয়াহু চ্যানেল বা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সেই বিষয়টা তোমাদেরকে আজকে আমি দেখাবো। আর এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাদের প্রথমে যেটি লাগবে, দুটি জিনিস তোমাদের অবশ্যই লাগবে। একটি হচ্ছে গিয়ে তোমার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং একটি ইন্টারনেট ব্রাউজার। আমরা জানি ইন্টারনেট ব্রাউজার কাকে বলে, আবারও একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। ইন্টারনেট ব্রাউজার হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারি বা ব্যবহার করতে পারি বিভিন্ন ওয়েবসাইট, তাকে বলা হয় ইন্টারনেট ব্রাউজার। তাহলে আমরা প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার আমরা ওপেন করব, আর এই জন্য আমি এক্ষেত্রে আমি ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজারটি। তাহলে আমরা ইন্টারনেট ব্রাউজারটি বা গুগল ব্রাউজারটি আমরা একটু ওপেন করি। দেখো, আমাদের ওপেন হয়ে গেছে ইন্টারনেট ব্রাউজার। এই ইন্টারনেট ব্রাউজারে আমাদের দুইটা বার আছে, একটা অ্যাড্রেস বার আর একটা সার্চ বার, সার্চ ইঞ্জিন বার। আমরা সার্চ ইঞ্জিনের নাম শুনেছি, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা এবং দ্বিতীয় বাংলা সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে চরকি। আমি আবারও বলছি, প্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা এবং দ্বিতীয় সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে চরকি। এক্ষেত্রে এখন আমি অ্যাড্রেস বারে এখানে আমি ইয়াহুর ঠিকানাটি এখানে লিখব ফার্স্টেই। এবং সবসময় তোমরা যখন এই ক্লাসটি ফলো করবে, তোমাদের বইটা দেখবে, আমি কারণ বইয়ে অনুপাতেই আমি তোমাদেরকে স্টেপ অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি ইয়াহু অ্যাকাউন্ট তৈরি করা যায়। প্রথমে আমি ইয়াহুর ঠিকানাটা এখানে টাইপ করছি। টাইপ করা হয়ে গেছে, এবার ইন্টার প্রেস করব। ওপেন হয়ে গেল আমাদের ইয়াহুর হোম পেজটি। এখন পরের স্টেপে আছে যে আমাদের মেইল লেখার উপর ক্লিক করতে হবে। দেখো কোথায় আছে মেইল লেখা, এই যে দেখো এখানে আছে মেইল লেখা, বা এখান থেকেও তুমি যেতে পারো, দুই জায়গা থেকেই দেখতে পারো। এখান থেকে দেখো এই যে চিঠির খামের মতন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে এটা আসছে, আমরা যেহেতু সাইন ইন করবো না, যাদের পুরোনো অ্যাকাউন্ট থাকবে তারা সাইন ইন করবে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করছি, আমরা সাইন আপে চলে যাব। এখানে তোমাদের ছিল ক্রিয়েট অ্যাকাউন্ট, তা আমাদের এখানে আমরা যদি সাইন আপও করি তাহলেও কিন্তু হবে। আমরা সাইন আপে ক্লিক করলাম। দেখো তোমাদের বইতে এরকম একটা পেজ আসার কথা দেওয়া আছে, আমরা এই পেজটা ওপেন করলাম। এখন যে ফর্মটা আছে বা যে ঘর এটা আসছে, এই ঘরগুলো আমাদের ফিল আপ করে দিতে হবে। প্রথমে আমরা দিব ফার্স্ট নেম। ফার্স্ট নেমের এখানে আমি যে আমার নামটাই আমি এখানে ব্যবহার করছি, কুসুম। এবার লাস্ট নেম দিতে হবে। দেখো তোমাদের কিবোর্ড থেকে যদি তোমরা ট্যাব প্রেস করো, ট্যাবটা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারবে। এই যে আমি ট্যাব ব্যবহার করলাম, চলে গেল। মাউস যদি না ইউজ করতে চাও, এরপর আমি লাস্ট নেম দিলাম, হ্যাঁ কুলসুম আক্তার। এবার আমি যাব নিচের ঘরে, চলে যাব। দেখো ইমেল অ্যাড্রেস, এইটাই তোমার যেটা আমাদের যেটা তৈরি করার জন্য আমরা এই ইয়াহু অ্যাকাউন্টে চলে ইয়াহু ওয়েবসাইটে ব্যবহার করছি একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য, সেই ইমেল অ্যাড্রেস আমরা তৈরি করব। তাহলে আমরা দেখো একটা এই যে আমরা ইমেল অ্যাড্রেস তৈরি করব, এক্ষেত্রে কিন্তু আমরা 4 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারব। এবং এতে আমরা সবসময় চেষ্টা করব বিভিন্ন বর্ণ, সংখ্যা, আন্ডারস্কোর বা ডট এগুলো ব্যবহার করার জন্য। তাহলে কি হবে, তোমার ইমেল অ্যাড্রেসটা খুব স্ট্রং হবে এবং সাবলীল হবে। এই জন্য আমরা সবসময় এইগুলো ইউজ করার জন্য চেষ্টা করব। তাহলে আমি এখানে দিয়ে দিলাম আমার নামের এই জন্যই দিলাম। এরপর আমি একটু বর্ণ এর সাথে একটু সংখ্যা ব্যবহার করব, যেহেতু বর্ণ দিয়েছি এর সাথে আমি একটু সংখ্যা ব্যবহার করব। যে আমার তৈরি করা হয়ে গেল, আমার
ইমেল অ্যাড্রেসের আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা পাসওয়ার্ডে যাব। আমাদের পাসওয়ার্ড কত ক্যারেক্টার ভিতরে টাইপ করতে হবে এটা আমরা জানি, 6 থেকে 32টি ক্যারেক্টারের ভিতরে আমরা সবসময় পাসওয়ার্ড দিব, এবং তার ভিতরে যেন বর্ণ সংখ্যা বিশেষ চিহ্ন থাকে, এবং তোমরা স্মল লেটার ও ক্যাপিটাল লেটারগুলো সবসময় মিক্সড করে চেষ্টা করবে তোমাদের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তাহলে কি হবে, তোমাদের পাসওয়ার্ডটা ইউনিক হবে, মানে স্ট্রং হবে, তাহলে তোমাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই জন্য এখন আমি পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। আমাদের পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেছে। এবার নিচের ঘরে চলে যাব। এখান থেকে আমরা যেহেতু প্লাস আছে, এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটের +1, আমাদের বাংলাদেশের হচ্ছে +880, আমরা এটা সিলেক্ট করে দিব বাংলাদেশেরটা। এই যে আমাদের বাংলাদেশেরটা আছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর একটা ফোন নাম্বার এখানে দিতে হবে। ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। আমাদের ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার আমি ডেট অফ বার্থ দিব এখানে, আগস্ট। দেওয়া হয়ে গেছে। এবার জেন্ডার, তুমি মেল না ফিমেল এটা আমরা দিয়ে দিব, ফিমেল। এরপর আমরা চলে যাব, এখানে আমরা দিব কন্টিনিউ, কন্টিনিউ দিব। এখানে কন্টিনিউ দিলাম। এখন তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হবে। এই জন্য তোমাদের বলতেছে যে তোমাদের ফোন নাম্বারে তোমাদের একটা টেক্সট পাঠানো হবে, যেটা তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য সাহায্য করবে। তাহলে আমরা এখানে এটা দিয়ে দেবো, টেক্সট মি ভেরিফিকেশন কোড, এটার উপরে ক্লিক করব। সবসময় ফোনটা দেখবা যে তোমাদের এটা কোডটি গিয়েছে কিনা। আমার কোডটি চলে এসছে, এখন আমরা কোডটি এখানে দিয়ে দিব, 0817। হ্যাঁ, আমাদের কোডটি দেওয়া হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করছে যে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা ঠিক আছে, এবং সাকসেসফুলি আমি তোমাদেরকে দেখাতে পারলাম যে কিভাবে একটি ইয়াহু অ্যাকাউন্ট তৈরি করা যায়। এবার আমরা এখানে, এই যে দেখো এখানে আছে সাকসেস, ওয়েলকাম টু ইয়াহু এখানে দেওয়া আছে। এবার আমরা এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের যে মেইল, আমাদের যে ইনবক্স বা মেইলের যে পেজটা, এই যে ওপেন হয়ে গেল। দেখো এখানে এই যে আমাদের, আমি যে পেজটি ওপেন করেছিলাম বা তৈরি করেছিলাম ইয়াহুর, সেই পেজটি ওপেন হয়ে গেল। দেখো এই যে আমার অ্যাকাউন্টের সিম্বল, আমি যেহেতু কোনো ছবি দিইনি, এই যে দেখা যাচ্ছে। এবার হোম মেনু আছে, এখান থেকে তুমি ইমেল পাঠাতে পারবে, ইনবক্স করা আছে। দেখো ইনবক্সে যে তোমার একটা মেসেজ আছে, তাই এক দেখাচ্ছে। এখানে তোমাদের সব ধরনের আছে সেন্ড করার জন্য, প্রত্যেকটা জিনিস তুমি এখানে পাবে। তার মানে আমরা সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারলাম। আশা করছি তোমাদের এই ক্লাসটির মাধ্যমে তোমরা খুব উপকৃত হবে, যেহেতু তোমরা এখন ঘরেই আছো। ঘরে বসেই যেন তোমরা ইয়াহু অ্যাকাউন্টটি তৈরি করতে পারো, সেই জন্যই আমি আজকে তোমাদের ক্লাসটি তৈরি করেছি তোমাদের জন্য। আশা করছি, সরি, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, এবং সবসময় ক্লাসটি করার সময় অবশ্যই তোমরা কিন্তু বই ফলো করবে। এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।